দেখো বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে, অর্থাৎ অন্ধকার হতে না হতেই আবারও যেন আতঙ্ক গ্রাস করছে বকটুই গ্রামের মানুষদের। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ছবিটা দেখলে আরো বেশি তুমি বুঝতে পারবে, এখানে সমস্ত কিছু নিয়ে গ্রাম ছাড়া হচ্ছেন অনেকেই, গ্রাম ছেড়ে অন্যত্র আত্মীয়ের বাড়ি বা দূরে কোথাও চলে যাচ্ছেন। যারা এখানে রয়েছেন তাদের আতঙ্কের ছবিটা যেমন আমরা চোখে দেখতে পাচ্ছি, তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলবো। বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন দিদি? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমরা। কেন, এরকম পরিস্থিতি? আমাদেরকে ভয় লাগছে, কারণ আমাদের একটা চলে গেছে, তার সাথে আমরা বাচ্চা নেই, আমার স্বামীকে জেলে ভরা আছে, এখনো ধরে আছে পুলিশে, এখন অব্দি ছাড়লেন, আজকে সকালে। মানে আপনার স্বামী গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, এই গেছে গ্রেপ্তার করেছে, তার ভাই, ছোট ভাই মারা গেছে। আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমরা এখন যেখানে মা আছে সেখানে যাবো, মা বাবা এখানে থাকছেন না কেন? থাকবো না, এই যেতে আবাই এসে আমাদেরকে মেয়ে ছেলে মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কি করে থাকবো? গতকাল কারা গেছিল আগুন জ্বালাতে ওখানে, আপনার স্বামীরা? আমার স্বামীরা কি করে যাবে আপনারা বলেন একটু, আমার স্বামী তো হাসপাতালে, আমার স্বামী আর ছোট ভাই কেন হাসপাতালে আছে, আমরা বাচ্চা নিয়ে সবাই চলে গেছে। কারা গেছিল? কারা গেছে আমরা জানি না। আপনি আপনি তো ভাদু শেখের বাবা? বাবা গ্রামের লোক আর অন্যায় যদি করে কোনো লোক তাকে, ওটা গ্রামের লোক, বহু লোক এসে একদিকে আতঙ্কের ছবি সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছেন, আরেকদিকে আরেকজন মহিলার সাথে, যে মহিলার সাথে আমরা কথা বললাম তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, আশেপাশে গ্রাম থেকে অনেকে আসতে পারেন। তাদের জিজ্ঞাসা করো যে তারা কি তাহলে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না? এই যে যারা এই মুহূর্তে ভয়ে রয়েছেন, সন্ত্রস্ত রয়েছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব তো থানার, স্থানীয় থানার, তাহলে কি তারা থানার উপর ভরসা রাখতে পারছেন না যে তাদের থানা নিরাপত্তা দেবে? একেবারেই এখানে অনেক পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন তো, এখানে সিটের প্রতিনিধিরা এসেছেন, পুলিশ রয়েছেন। আপনারা আপনাদের নিরাপত্তা, যে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, আপনারা পুলিশকে বলেননি? পুলিশও দেখছে তো, পুলিশও তো আমাকে আটক করে, পুলিশের উপরে ভয় করতে, ভরসা করতে পারছেন না? করতে পারছি না আমরা। কেন কেন, এই যে পুলিশ সামনে থেকে যদি আমার দরকার নিয়ে নিলে। কিন্তু এখানে তো পুলিশকে বললে তারা তো আপনাদের সাহায্য করতে পারে, এরকম বাড়ি কি করে করবে? আমার একটা দেওয়ার এক বছর আগে মারা গেল, তার কোনো ইয়ে হলো না এখন অবধি, তাকেও খুন করা হয়েছিল। এবং এই সমস্ত কিছুর পেছনে একটা বিষয়ে এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। দাদা আপনারা তো এখানে রয়েছেন, ভাদু শেখকে যে খুন করা হয়েছে তার পরবর্তীকালে এরকম এতজনের মৃত্যু হয়েছে এখানে, একটা বাড়ি থেকে সাতজন, পুলিশ বলছে আটজনের মৃত্যু হয়েছে এই আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা, কি কারণে শত্রুতা, কি কারণে অসুবিধা, রাজনৈতিক কারণ না অন্য কারণ, আপনারা কি বলবেন? আপনারা তো স্থানীয়, কি কারণ, কি কারণ? রাজনৈতিক কারণ না, তাহলে কি কারণ? ওই তো ওই যে ওই মানে ভাদু ওদেরকে বরদাস্ত করতো না, ওদেরকে কাছে দিত না, ওরা অন্যায় কি ভাদুর সঙ্গে থাকতো না, ওরা আগে ছিল অন্যায় কাজে যুক্ত ছিল, ওরা ভাদু যখন জানতে পারলো ওদেরকে সরিয়ে দিলে আমার কাছ থেকে, হ্যাঁ, অত যে ভাদুর ভাইকে একটাকে মার্ডার করে দিলে, তখন ভাদু এবার ওদেরকে কাছ থেকে সরিয়ে দিলে, যে ভাদু একটা সম্মানের জায়গায় পৌঁছে গেছে, ওদের লেগে ভাদুরকে মাথা নিচু করতে হচ্ছে সময় সময়, ও পার্টির কাছে হেনস্থা হতে হয় তাদেরকে, ভাদুকে, হ্যাঁ, যে তোর 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 দলের লোকে যে এই করছে ওই করছে, পার্টির কে ভাবাদুকে হেনস্থা, মানে মানে কাকে বলছে? টিএমসি পার্টি, হ্যাঁ, টিএমসি পার্টি, যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন তারা কোন পার্টি? ওরা কোনো পার্টি নয়, ওরা টিএমসি তেই ছিল, ভাদুর সঙ্গে যতদিন ছিল টিএমসি তেই ছিল, এখন গ্রাম ছেড়ে যে এখন কোন পার্টিতে আছে তা আমরা জানি না, আমরা জানি না। কিন্তু এইভাবে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর একটা বন্ধ থাকা দরজা, সেই বাড়িতে সাতজনের মৃত্যু, ফটিক শেখের বাড়িতে কেন, ফটিক শেখও কি ভাদুর সঙ্গে সমস্যা ছিল? ফটিক শেখের স্ত্রী তো মৃত্যু হয়েছে, এরা আমি এই পাড়ার নয়, আমি অন্য পাড়া, সব চাচাই তো ভাই মামাই ভাই অল ফটিক ছিল, ফটিকদেরই বংশ ওরা। দেখাই যাচ্ছে যে একদিকে যেমন আশঙ্কা, একদিকে আতঙ্ক, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তদন্ত সমস্ত কিছু চলছে, অনেককেই দেখা যাচ্ছে কেউ ট্রাঙ্ক ভরে বা কেউ সমস্ত কিছু নিয়ে তারা বেরিয়ে চলে যাচ্ছেন অন্যত্র, পরিচিতদের বাড়িতে বা অন্য কোনো ঠিকানায়।